স্টেটস ইন ইন্ডিয়া যেখানে প্রত্যেক জেলায় একটা উমেন পুলিশ স্টেশন আছে, প্রত্যেক জেলায় একটা ক্রাইম পুলিশ স্টেশন আছে। তো সেই আপনি ম্যাডাম পুলিশের অনেক দিয়েছেন, সেটা নিয়ে আমাদের কাজ করতে সুবিধা হচ্ছে। সেছাড়া যত স্কিমে ম্যাডাম আপনি আপনি বলেছেন, যেভাবে আপনি নির্দেশ দিয়েছেন, পেট্রোপোল হোক কিংবা সাইন মাইনিং হোক, যেভাবে আপনি নির্দেশ দিচ্ছেন সেভাবে তোমাদের যে ভ্যাকেন্সিস গুলো আছে সেগুলো ফিল আপ হচ্ছে? হ্যাঁ ম্যাডাম, অনেক ভ্যাকেন্সি আছে, আমরা ফিল আপ করার চেষ্টা। তোমাদের তো রিক্রুটমেন্ট বোর্ড আলাদা আছে? আলাদা আছে ম্যাডাম। ওগুলো ফিল আপ করতে বলো চটপট। ঠিক আছে, যারা বসে আছে তারা করতেই চায় না। আর সিএসকে আমি বলো, পিএসসি কেও বলে দিতে যে যে রিক্রুটমেন্ট গুলো আমরা করতে বলেছি তাড়াতাড়ি করে করুক। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডও যদি পড়ে থাকে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কেও তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার আমার অফিসার এগুলো তো আমার চাই, শুধু ফেলে রাখা যাবে না। টুরিজম ডিপার্টমেন্ট কি কি করছে? আমার লোকনাথ ঠাকুরের মন্দির কি হলো? আমার দীঘায় জগন্নাথের মন্দিরটার কি হলো? লোকনাথ মন্দির কালকে শুরু হয়ে গেছে কাজ, এবং আশা করছি ম্যাডাম 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। দীঘার জগন্নাথ মন্দিরটা ঠিক আমাদের নয়, কিন্তু আপনি ম্যাডাম যখন কোভিড হয়েছিল বলেছিলেন লোকপ্রশয় শিল্পীদেরকে যদি আমরা কাজ করাই আমাদের টুরিস্ট প্রপার্টিগুলোতে, তাহলে ওদেরও একটা সাসটেনেন্স হবে। এবং এই জগন্নাথ মন্দিরটা আমাদের নয় মানে কাদের? ওটা ম্যাডাম মানে টুরিজম ডিপার্টমেন্টের নয় বলছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওটা ডিএম এর আন্ডারে, ইউটি ডিপার্টমেন্ট বোধহয় ম্যাডাম করছে ওটা। ইউটি ডিপার্টমেন্ট? হ্যাঁ, হিটকো করছে ওটা। হিটকো করছে, বল চটপট করেই দে, কারণ দীঘায় যাবে জগন্নাথের পুজো দেবে না তাকে। হয় ওটা অলরেডি হয়েছে, বলো চটপট করে দিতে, বলো তো ম্যান পাওয়ার লাগিয়ে দেবাশিস সেনকে বল ভালো করে তাড়াতাড়ি করতে। কাজ শুরু হয়ে গেছে? থ্যাংক ইউ, তুমি একটু দেখে রাখবে, ওটা আমার কিন্তু ইন্টারেস্ট আছে। বলছি আমি পুজো দিতে প্রথম পুজো দিতে যাবো। ওয়ালিং এর, ওয়ালিং এর কাজ হয়ে গেছে, এখন বেসের কাজ চলছে। হয়ে গেলে আমি প্রথম পুজো দিতে যাবো ম্যাম, মানে পাইলিং এর স্টার্ট হয়েছে। হ্যাঁ নন্দিনী বলো, তোমার অর্ধেক বলা হয়েছে। ম্যাডাম আমরা সেই সময় লোকপ্রশয় শিল্পীদেরকে নিয়ে আমাদের টুরিস্ট প্রপার্টিতে দেওয়ার পরে দেখলাম কি 5-স্টার হোটেলও কিন্তু ওদেরকে নিয়ে ওদের পারফরমেন্স করানো হচ্ছে। আর আমরা এখন যৌথভাবে MSME ডিপার্টমেন্ট এবং INCA ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করে কালচারাল ট্যুরিজমের খুব জোর দেওয়া হয়েছে। চিফ সেক্রেটারি স্যারও সময় দিয়ে প্রেজেন্টেশনও দেখেছেন, উনিও এটাতে আমাদেরকে সাপোর্ট করছেন। আমরা 18 তারিখে আমাদের 4টে বড় ভিলেজ ফেস্টিভ্যাল করা হচ্ছে জেলায়, এবং সেখানে আমরা যৌথভাবে কাজ করছি যাতে এখানে একটা সাসটেনেন্স আর ট্যুরিজম ইন্ডাস্ট্রির যারা বিভিন্ন বড় প্লেয়ার্স আছে তাদেরকেও নিয়ে আসি, যাতে টুরিস্ট ওখানে পৌঁছো। এখানে কি ওই নন এসেনশিয়াল কনজাম্পশন তো টুরিস্টরাই করে, ওরাই কিনবে, ওরাই ওখানে যাবে, এটা একটা দেখা হচ্ছে। রিলিজিয়াস ট্যুরিজম নিয়ে ম্যাডাম আপনি জোর দিয়েছিলেন, এখানে মাননীয় মন্ত্রী আমাদের ইউডি ডিপার্টমেন্টে